গ্রাম আদালত নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য গণমাধ্যমের কর্মীদের কাজ করার আহ্বান জানান বক্তারা। জেলার 5টি উপজেলার 45টি ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম চলমান রয়েছে বলে সভা থেকে জানানো হয়।